থাকছে না 3 দিন এবং 15 দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ সব সিম অপারেটর থেকেই সরিয়ে নেওয়া হবে 3 দিন এবং 15 দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ যার বিনিময়ে আপনি 3 দিনের যে ইন্টারনেট প্যাকেজ সেটা আপনি 7 দিন ব্যবহার করতে পারবেন এবং 15 দিন মেয়াদের যে ইন্টারনেট প্যাকেজ সেটা আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন সরাসরি বিটিআরসি নির্দেশনা দিয়েছে যে এই মাধ্যমটি চালু হতে যাচ্ছে 15ই অক্টোবর থেকে তার মানে আমরা আগে যারা এমবি কিনতাম বা মেগাবাইট কিনতাম ধরেন 3 দিন মেয়াদ বা 7 দিন মেয়াদের আমরা মেগাবাইট কিনেছি বা ইন্টারনেট প্যাক কিনেছি এবং সেই ইন্টারনেট প্যাক আমরা শেষ করতে পারি নাই বাট আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে এবং বাকি যতটা এমবি ছিল সেটা সিম অপারেটরগুলো কেটে নেয় বা ফেরত নিয়ে নেয় তাদের জন্য মূলত অনেক সুবিধা হতে যাচ্ছে কিন্তু এখানে হয়তো বা আপনি 3 দিনের যে প্যাকেজ এখন 7 দিন ব্যবহার করতে পারবেন বা 3 দিনের যে মেয়াদ থাকছে না এখানে অল্প কিছু টাকা হয়তো আপনার থেকে এক্সট্রা চার্জ করবে সিম অপারেটর যদিও প্রত্যেকটা ইন্টারনেট প্যাকেজের মূল্য কত টাকা হতে পারে সেটা বিটিআরসি ক্লিয়ার করে নাই বাট পরবর্তীতে বিটিআরসি থেকে এটা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছে সময় টিভি সহ আর নানা রকমের নিউজ পোর্টাল সাইটে কিন্তু এই নিউজটা অলরেডি পাবলিশড হয়ে গেছে আমি আপনাদেরকে প্রথমে নিউজটা পড়ে শোনাই এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে মুঠোফোনে ইন্টারনেট ডেটার 3 দিনের প্যাকেজগুলো থাকছে না নতুন নির্দেশিকায় মুঠোফোন ডেটা প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ 40 এবং মেয়াদ 7 দিন 30 দিন ও অসীম আনলিমিটেড করার ঘোষণা দেওয়া হয়েছে আগামী 15ই অক্টোবর থেকে এটি কার্যকর হবে বিটিআরসি কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে যে এটা আসলে 15ই অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে আর আমরা যেমন আগে আসলে অফারগুলো দেখতে পারতাম যে আমাদের ফোনে মেসেজ আসতো যে 95 টাকায় এত জিবি বা 130 টাকায় এত জিবি বা 150 টাকা 200 টাকায় এত জিবি সেই রকমের যে নানা রকমের অফারগুলো ছিল এইগুলোর সংখ্যা আগে ছিল 95টা সেখান থেকে কমিয়ে নিয়ে মাত্র 40টা সংখ্যায় এটা নিয়ে এসেছে এবং যেগুলো ইম্পর্টেন্ট একদমই স্বল্প খরচে যে ভালো ভালো প্যাকেজগুলো আছে সেইগুলোই কিন্তু 40টা প্যাকেজ বাছাইকৃতভাবে এখানে বিটিআরসি সিলেক্ট করে দিয়েছে তাই এখন থেকে আপনাকে আর বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না যে আপনি কোন প্যাকেজটা নিলে আপনার জন্য ভালো হবে বা কোন প্যাকেজে আপনার বেশি খরচ হচ্ছে এগুলো নিয়ে আর কিন্তু চিন্তা করতে হবে না এবং কিছু কিছু মানুষের আসলে সমস্যা হবে এটাই স্বাভাবিক কারণ অনেকেই আছেন 3 দিনের মেয়াদে এমবি কিন্তু বা অনেক যখন ইম্পর্টেন্ট কাজ ছিল বা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল হুট করে আপনার অল্প কিছু এমবির দরকার হচ্ছে সেক্ষেত্রে অনেকজনই ছিল আবার 3 দিনের মেয়াদে এমবি কিনতো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিও থেকে কিছু জানতে পারেন বা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন যাতে এই নিউজটা সবার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ